ঘুরতে যাচ্ছি আমার দিদির সাথে। অনেকদিন পর আমার দিদি এসেছে বাড়িতে, তো ভাবলাম ওখানে একটু ঘুরতে যাই। আমরা এখন টোটোতে বসে পড়ছি, তো আমরা এখন যাবো স্পাগে। এই যে আমার এই যে টিন টিন কানতে কানতে চলে যাচ্ছে, রাগ হয়েছে আমাদের উপর, একা টোটোতে দাঁড়িয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি স্পারে। তো সবার আগে আপনাদের এখানে দেখতে পারবেন যে রক্ষাকালী মন্দির, ফুচকা খাচ্ছে সবাই। আর এই পাশের দোকানে আমরা যে খাবো, দেখি কি পাওয়া যায় আগে, তারপর ডিসাইড করব কি খাওয়া যায়। বাট আমরা আজকে এখানে যাবো। আমরা এখন নিয়ে নিলাম আলুর চপ আর এটা দেখতে পাবো। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা হাঁটতে বেরিয়েছি। আর পেছনে আমার দিদি, ও দাঁড়াতে কেন বললো আমি জানি না, বাট বললো দাঁড়াতে, তো দাঁড়াতে তো হবে। কি করতে চাচ্ছিস? তো রিলস বানা, রিলস বানাবো ওর দাঁড়াতে। এবার আমরা একটু বসলাম। এই যে আমার দিদি, এই যে টিনটিন, আমার ভাগ্নি, আড্ডা দেওয়া যাক একটু বসি, গরম লাগছে প্রচন্ড। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার যাবো বাড়ি। এই যে জলপাইগুড়ি পার্ক, রিস্তা উদ্যান,